বরগুনায় 14 বছরের কিশোরীকে দফায় দফায় ধর্ষণ করেছে কয়েকজন ব্যবসায়ী। ধর্ষণের শিকার হওয়া ওই কিশোরী এখন 3 মাসের অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা নষ্টের ওষুধ খাইয়ে বাচ্চা ফেলে দেবার অভিযোগ ধর্ষণকারীর স্ত্রীর। এই ঘটনায় বরগুনা থানায় 4 জনকে আসামি করে ধর্ষণের মামলা করেছে ভুক্তভোগী ওই কিশোরীর দাদি আমিনা বিবি। বরগুনার পৌর শহরের পিটিআই এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করে ভুক্তভোগী কিশোরীর মা ও দাদি আমিনা বিবি। কিশোরীর বাবা বাঘ প্রতিবন্ধী হওয়ায় তার মা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষাবৃত্তি করে কোনো রকম সংসারভার বহন করেন। অভাব অনটনের সংসারে 3 বেলা পেট ভরে খাবার খাওয়ার আশায় স্থানীয় এক খাবার হোটেলে রান্নাবান্নার কাজে সহযোগিতা করত ধর্ষণের শিকার হওয়া ওই কিশোরী। অভাব অনটনের দুর্বলতা কাজে লাগিয়ে অর্থের লোভ দেখিয়ে দফায় দফায় ধর্ষণ করেছে স্থানীয় দোকানদার খলিল। চারজনে খলিল, বশির, দুলাল আর কামাল খলিলের বাসায় এনেছে। খলিলের বউর কথা কইয়া নিয়া এবার খলিলের বউ ঘরে ছিল না, এবার জোর করে করছে দরজা লাগাইয়া। কিশোরীর দারিদ্রতাকে কাজে লাগিয়ে খলিলের সহযোগিতায় একে একে ধর্ষণ করে ওই এলাকার দুলাল, বশির, বেলাল ও কামাল। ধর্ষণের কয়েক মাস পরে যখন বুঝতে পারে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে, সেই সাথে ধর্ষণের বিষয় জানাজানি হলে তড়িগড়ি করে বাচ্চা নষ্ট করার ওষুধ খাইয়ে দেয় ভুক্তভোগী ওই কিশোরীকে। ওষুধ সেবনের পর অতিরিক্ত ব্যথা উঠলে তখন খাবার হোটেলের মালিক শেফালির কাছে গিয়ে সবকিছু খুলে বলেন ভুক্তভোগী ওই কিশোরী। কয়েক মাসে দুলালের ঘরে বইয়া, ওই দুলালের ঘরে বইয়া বেলাল কাছে তুমি বইয়া আর তুই আইনের ব্যবস্থায় যা, এই আমি বলছি। কিশোরীর মা ও দাদি আমিনা বিবি ভিক্ষাবৃত্তি করে বিধায় সবসময় ঘরে থাকেন না। সেই সুযোগ কাজে লাগিয়ে পাষাণ্ডরা ধর্ষণ করেছে ভুক্তভোগী ওই কিশোরীকে। এ ঘটনায় গত 1 মে ভুক্তভোগী কিশোরীর দাদি আমিনা বিবি বরগুনা থানায় 5 জনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করে। আমরা তো চাই চাইরে দিকে আরতে খারাপ করতে দুইটা চাই আনি হইয়া ঘরে আনিয়া হই দেয়া খাই। আমার পুতি তো কথা করতে পারে না, তাই ওই মাইয়া থাকতে আল্লাহ ওই মাইয়া বসি কামাল হলিল দুলাল এইরে ঘরে বইয়া অসম্মান করছে। হ্যাঁ আমরা বিচারছি। ভুক্তভোগী কিশোরীর কাছ থেকে সবকিছু জানার পরে খাবার হোটেলের মালিক শেফালি প্রতিবেশী সোহাগ মোল্লার সাহায্যে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু বললাম যে তাহলে এটা থানায় অবগত করা, পরে আমি দিবাকর দারোগা এসআই দিবাকর ওনাকে ফোন করলাম, উনি বললো যে আপনি ভিকটিম সহ থানায় আসেন। ভুক্তভোগী কিশোরীর পরিবার সহ এলাকাবাসীর দাবি, এ সকল পাষাণ্ডদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।